হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার না আজ রান্না বান্না সব হয়ে গেছে, আমি ওদিকে সব কাজ কমপ্লিট। তো সব কাজ করে ফাঁকা সময় তো মানে বসে থাকা উপায় নেই, এই টুকটাক এই এইসব কাজ তো লেগেই থাকে। তো এই লঙ্কাগুলো না শুকিয়েছি, শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা থেকেই বেরিয়ে যায় এখন, মানে আরো লাল লঙ্কাগুলোই বেশি লাগে, কুমড়ো লঙ্কা নেই বললেই চলে। তো এগুলো অনেক লঙ্কা জমে গেছে, তো ওগুলো না উঠিয়ে রাখছি। বসে আছি তো কি করবো, এই বসে আছি বলতে এই টুকটাক কাজ এগুলো তো করতেই হয়, কিছু টুকটাক ঘরের কাজ থেকে যায়। ওগুলো আমি সেই রান্নাবাড়ি শেষ হওয়ার পরে, খাওয়া দাওয়া রান্না বান্না শেষ হওয়ার পরে করি। মেয়েকে দিয়েছি ড্রয়িং করতে, মেয়ে ড্রয়িং করছে, এ থাকে আমি কাজগুলো করে নিই। বাকি কাজগুলো টুকটাক কাজ আছে, আমাদের হাউস ওয়াইফদের জীবন তো এটাই, তাই না? এভাবে সংসারের কাজের বাইরে আর কি বা করতে পারি আমরা বলো তো। আর এই লঙ্কা গুলো দেখো, ছোট তো থাকতে থাকতে না মানে কেমন যেন হয়ে গেছে। আমি না এই যে মানে দুধের কৌটো গুলো বেরোতো না, ওই কৌটো গুলো না মানে কিছু কিছু কৌটো ফেলিনি, সেগুলো রেখে দিয়েছি। তো সেগুলোতে না আমি যেটা সেটা মানে ছোট লঙ্কা ধরো সেটা রাখি টুকটাক, সেই জিনিস শুকনো জিনিসগুলো রাখি। দেখো খেলে দল ইয়েগুলো চেরিগুলো কি করে রেখেছে, মানে এরকম করে খেলে 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 ঢিলিয়ে ঢিলিয়ে রাখে। তো এগুলো না একটু ইয়ে করে নিই, পরিষ্কার করে নিই, ওই না প্রতিদিন এটা সেটা আজকে এটা কালকে এটা এরকম না করলে না আর হয়ই না। রোজ দিন তো মানে একসাথে সব কাজ হয় না, একটা একটা করে রোজ দিন করতে হয়। আর রান্নার ভিডিও গুলো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে তো নিরামিষ। তো আর তাছাড়া রোজ দিন রান্নার ভিডিও দেখতে তোমাদেরও ভালো লাগবে না। আর আজকে তেমন কিছু রান্না করিনি, ডাল করেছি, ভেজ ডাল করেছিলাম, আর যে করলা ভেজেছি, আর পাঁপড় ছিল, আর চাল চাল কুমড়ো না সরি মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর বড়া করেছি। আর কিছু করিনি আজকে, শরীরটা না ভালো নেই, কালকে না সারা রাত্রি গরমে ঘুমাতেই পারিনি, খুব গরম পড়েছে বাবা ওয়েদার, মানে কি বলবো, গরমে তো থাকাই যাচ্ছে না, রাত্রি ঘুমোতেই পারিনি। সেই দুটোর থেকে মানে একটু ঘুমিয়েছিলাম, শোয়ার পর 1 ঘন্টার মতো, তারপর না দুটোর থেকে যাক না, দুটো থেকে যাক না হওয়ার পর জেগে মানে ঘুম যে ভেঙেছে, তারপরে আর ঘুম পাচ্ছেই না। মেয়েও দেখি আমার সাথে সাথে মেয়েও উঠে রয়েছে, তারপর এদিকে লোডশেডিং হচ্ছে বারবার করে, আর ঘুম পাচ্ছে না। তারপরে মেয়েকে মেয়েকে অনেক কষ্টে মাথায় হাত টাত দিয়ে দিয়ে তারপরে 7টার সময় মেয়ে ঘুমিয়েছে, আর ওর সাথে সাথে না আমিও না আমার চলে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তারপরে কি হয়েছে জানো, আজকে না ঘুম থেকে কটায় উঠেছি আমি, ঘুম থেকে উঠে দেখি 9:15 বাজে, 9:15 সময় উঠে তো আমি মানে কি করব। তারপরে আর আজকে শনিবার, ধোয়া মাজা তো কালকেই করে রেখেছি নিরামিষের জন্য, ধোয়া ধুই গ্যাস, তারপর বাসন বাসনপত্র মানে যে কটা আর কি রান্নার ছিল সেগুলো ধোয়া ধুই করে রেখেছিলাম, আজকে কিছু ধোয়া ধুয়ে ছিল না। আর তাছাড়া রাতের বাসন না রেখে দিই, রাতের বাসন রাতেই ধুয়ে নিই। তারপর ধোয়া ধুয়ে করে ওগুলো রাতে, তারপরে যত রাতেই রাত্রেই হোক না কেন ওগুলো করে নিই। আর রাত সকালে উঠে শুধু স্নান করে রান্না করে রান্নাটা একবারে ইয়ে করে দিই, বসিয়ে দিই। তারপরে শর্টকাট ডাল ভাত আর আর না আরেকটা মেয়ের জন্য না সবজি দিয়ে সবজি, আজকে তো নিরামিষ, আর নিরামিষের দিন কি আর খাবে, ওই জন্য ইয়ে করেছি পনির। তো বলছেন পনিরটা না আমার মেয়েও ভালোবাসে না আমিও ভালোবাসি না, আমার হাজব্যান্ড খায়, তবে ওই যে আমরা দুজন খাই না না ওই জন্য আর প্রতি শনিবারে আনে না, মাঝে মাঝে গ্যাপ দেয়। তো তারপরে
সেগুলো করে ওগুলোই হালকাই রান্না করেছি। আমি মেয়ের জন্য একটা তরকারি করেছিলাম ঝাল, কারণ মেয়ে তো ঝাল কিছু খেতে পারবে না, যে একটা লঙ্কা চিরে দিয়েছিলাম, ওটা দিয়ে মেয়ে খেয়েছে। সকালে হালকা কিছু খাইয়েছিলাম, সকালে আজকে আর ভাত দিইনি, যেহেতু এত গরম পড়েছে। ঘুম থেকে উঠেছে মেয়ে, তো ঘুম থেকে উঠেছে 10টায়, তাও মানে ডাকতে ডাকতে উঠবে না, অনেক কষ্ট পেয়েছি। তারপরে উঠে তারপরে ওর আবার কোথায় একটু কাজ ছিল, বাইরে চলে চলে গেল। ও আস্তে আস্তে অনেক 6টা বেজে গেছে, 4টে বেজে গেছে। তারপরে আজকে আবার ড্রয়িং ক্লাসও ছিল, তারপরে ড্রয়িং ক্লাসে গেলাম। মানে এত গরমের মধ্যে না কোথাও যেতেও ইচ্ছা করে না, মানে ঘরেই থাকা যাচ্ছে না, এত গরম ভালো লাগে না। যেতে তো হবেই, আমি ক্লাস তো বাদ দেওয়া যাবে না, তাই না? সবকিছু মানে ধুয়ে দেই মা, এই মাসে না মানে অনেকদিন হয়ে গেছে ধোয়া হয়নি, এই জিনিসগুলো না কাচা হয়নি, এইগুলো না খুলে দিই, আজকে রাতে ভিজিয়ে রাখবো, কালকে ধুয়ে দেবো। এই এগুলো না আমি নিজেই বানিয়েছি, কুশি কাটার কাজ জানি মোটামুটি, কিছু কিছু কাজ জানি। অন্য ভিডিওতে না তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করবো, আমি কি কি মানে আর কিছু মানে হলে দেখাবো, ঠিক আছে? আর কোন কোন মানে কিছু কিছু কাজ টুকটাক এটা সেটা কাজ জানি আমি, তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আমি একসময়। কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে খাওয়াতে বসেছি। মেয়ে তো খাওয়া নিয়ে প্রচন্ড বায়না, তুমি তো জানোই, বলেছি এর আগে খাবে না। তারপর না একটা বুদ্ধি বের করলাম এরকম করে, একটা ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে আমি, তো এরকম করে মানে দলকে প্রথমে দলকে খেতে দিয়ে দলকে পিটালাম, নানা বললো পিটালাম, তারপরে মেয়ে ভয় চেটে বলে ঠিক আছে খাবো, তারপরে মেয়েকে দিলাম, তারপরে খেয়েছে আজকে। জানো আজকে ভয়ে ভয়ে থাকে, ওকে যদি পিটাই লাঠিটা দিয়ে তাই জন্য ভয় না, আজকে খেয়ে নিয়েছে, ততটা ঝামেলা করেনি। তবে রোজ রোজ একই টিপস কিন্তু হবে না, থাকবে না। আর তারপরে খাইয়ে দাইয়ে না আবার ওই আজকে বললাম না, তখন 8-এর ক্লাস ছিল, তা 8-এর পাশে এই পার্কটা মানে আমাদের এখানে বাড়ির পাশে বলেছি, 8-ও বেশি দূরে না এখানে, তাহলে 8-এর থেকে আবার বলে পার্কে যাবে, বায়না করলো। আমার যাওয়ার একদম ইচ্ছে ছিল না, তো মেয়ের বায়না কি আর করব। পরে গেলাম পার্কে, একটু গেলাম, একটু চলে আসলাম। রকি তাহলে এখানেই শেষ করছে।